আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম মোহাম্মদ সোহরাবউদ্দিন। আমার বাড়ি গোকুলনগর গ্রাম, মহেশপুর থানা, ঝিনাইদহ জেলা। আমি এক প্রবাসী ভাই। দীর্ঘদিন আমি বিদেশ ছিলাম, থাকার পরে আমি নিদুদ্দকে এই বারো মাসে কাটিমন থায়াম আমি নিজে চাষ করি। আমার পাঁচ বিঘা জমি এই থায়াম আছে। এই আমের চাষটা আমি খুবই পছন্দ হয়েছে এবং এত ধরন এই আমটা এবং এত সুস্বাদু আমি আমটা দিয়ে এবং বারো মেশে। এই দেখেন আপনারা হচ্ছে আম আছে, সাথে সাথে আবার দেখেন কিছু বইলও এসে গেছে, এগুলো আবার বইল এসছে, এই নাবি এগুলো আবার হচ্ছে, এগুলো শেষ হবে আবার এগুলো হবে, এই মানে হয়ে যাবে। তা এই উদ্যোগে আবার আমার মালটাও দেওয়া আছে, যেমন ওই বাগানে আমি মালটাও দেখাইছি আপনাদের, তা এই বাগানে আমি খোলে খোলে আমের সাথে সাথে মালটাও দিয়েছি, তাহলে আম গাছ বড় হয়ে যাবে, নিচে আবার এই মালটার চারায় আপনাদের মালটাও হবে। আমার নিজের জাতে নিজে তৈরি করা, হাতে করে তৈরি করা এই জাতটা, বাড়ি ওয়ান মালটা, এবং খুব সুস্বাদু এবং হচ্ছে কালারও আসছে। তা এই ফাঁকে ফাঁকে আমের ফাঁকে ফাঁকে এইটা আমি নতুন করে আবার লাগাইছি, তো এতে আমি খুব ফলন পেয়েছি। এবং আমার গাছের যে ধরন, যে মালগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, যে আমার গাছের বয়স পৌনে তিন বছর, এখনও তিন বছর পার হয়নি। এই গাছটাতে মনে হয় দুশো তিনশো আম আছে। তো অলরেডি এই আমের সাইজ এবং আমের যে সুস্বাদু এবং পোকা হয় না, যে আষাঢ় শ্রাবণ মাস পর্যন্ত নাই, সবার নাবি হয়। আমরা আষাঢ় শ্রাবণ মাসে মানে পরে আমটা হয়, আম্রপালি উঠে যাবে, তারপরে আমটা আমাদের মানে মার্কেট আসবে। তা এতে করে আমটা এবং ফলনও হবে। অন সিজনে আমি রোজার মাসে কিছু আম এবার নতুন এসেছিলো, আমি চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি করেছি, চারশো সাড়ে চারশো পাঁচশো, যার কাছে যেরকম নেওয়া যায় আর কি, সেই হিসাবে। তা আমি এই আমটা খুব ফলন পেয়েছি এবং প্রচুর ধরন, আর এবং এর ডুগা দেখেন, এই দেখেন আবার এদিকে আবার গুটি এসে গেছে, গুটি এসে গেছে, আবার এদিকে বোল এসে গেছে, মানে তিন চার শ্রেণী, তিন চার শ্রেণীর জাত। তা ইনশাল্লাহ আমি ফলন পেয়েছি। আপনারা যদি এই আম করতে চান, আমার সাথে যোগাযোগ করেন।